দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো বন্দুকধারীদের হামলায় বুরকিনা ফাসোতে পুলিশ সহ নিহত বিশ ভারতের হামলার সময় ঘুমাচ্ছিল জঙ্গিরা মার্কিন হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ কাবুলে শক্তি প্রদর্শন তালেবানের পার্লামেন্ট চালুর দাবিতে তিউনিশিয়ায় বিক্ষোভ আফগান মেয়েরা কখনোই স্কুলে যেতে পারে না বলছে মাললা লিবারপুলে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আটক তিন ইসরায়েলি কারাগারে চার মাস ধরে অনশনে ফিলিস্তিনি বন্দী এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ভারত নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শেখ রেহানার ভারত সফর স্থগিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত বন্দুকধারীদের হামলায় বুরকিনা ফাসোতে পুলিশ সহ নিহত 20 বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় পুলিশ সদস্য সহ 20 জন নিহত হয়েছে দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে খবর আল জাজিরাল জানা গেছে এই এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে দেশটির সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ম্যাক্সিমে কোন রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা এ হতাহতের ঘটনা ঘটে এটি একটি বর্বরচিত হামলা পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে ঘটনাস্থল থেকে 22 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি তবে মৃত সংখ্যা আরও বাড়তে পারে এ হামলা দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি দুই হাজার পনেরো সালে বুরকিনা ফসতে সংঘাত ছড়িয়ে পড়ে তারপর থেকে সশস্ত্র বাহিনীর উপর যে হামলা হয়েছে তার মধ্যে এটি অনেক ভয়াবহ ছিল ভারতে হামলার সময় ঘুমাচ্ছিল জঙ্গিরা পাকিস্তানের ভেতরে বালাকোটে জৈশ ই প্রশিক্ষণ শিবিরে ভোর বিমান হামলার সময় জঙ্গিরা ঘুমাচ্ছিল ভারতীয় কর্মকর্তারা এই দাবি করেছেন বলে এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয় ভারতের ভাষ্য বিশাল এ অত্যাধুনিক শিবিরে ভারতীয় বিমানের হামলায় তিন শতাধিক জঙ্গী নিহত হয় জঙ্গিরা ভাবতে পারেনি ভারতীয় বিমান সেনারা পাকিস্তানের এতটা ভিতরে ঢুকে হামলা চালাবে তাই তারা অনেকটা নিশ্চিন্তে ছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের ভাষ্য সম্ভাব্য হামলা থেকে বাঁচা বা প্রতিরক্ষার ব্যাপারে জঙ্গিদের কোনো প্রস্তুতি ছিল না শিবিরে তারা সবাই ঘুমিয়েছিল ভারতীয় বিমান হামলায় তারা অসহায় ভাবে মারা পড়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধার সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী হামলা হয় এতে অন্তত চল্লিশ জন জওয়ান নিহত হন পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়ীশ ই মোহাম্মদ ই হামলার দায় স্বীকার করে পুলওয়ামা হামলার জবাব দিতেই গতকাল দিতে পাকিস্তানের ভেতরে অভিযান চালায় ভারত ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য পুলওয়ামায় হামলার পর জয়ীশ ই মোহাম্মদের জঙ্গি প্রশিক্ষকেরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে সরে যায় তারা খাইবার পাখতুন খাওয়া প্রদেশের বালাকোটে একটি পাঁচতরকা রিসোর্ট ফুটে ওঠে এটি জৈশ ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবির শিবিরটি ঘন জঙ্গলের মধ্যে পাহাড় চোড়ায় অবস্থিত বালাকোটি শিবিরে অত্যাধুনিক অস্ত্র ও আধুনিক কৌশলের উপর প্রশিক্ষণ নিতেন জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের আত্মীয় সহযোগী জঙ্গিরা ভারত বলছে বিমান হামলার সময় বালাকোটের শিবিরে অন্তত তিনশো জন জঙ্গি ছিল আর প্রশিক্ষক ছিল পঁচিশ থেকে সাতাশ জন শিবিরটি এক সময় হিজবুল মোজাহিদিনও ব্যবহার করত জঙ্গিদের উস্কানি দিতে এই শিবিরে জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার ও অন্য নেতারা ভাষণ দিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের ভাষ্য কুরহার নদীর পাশে শিবিরটি অবস্থিত এখানে জঙ্গিদের পানি পথেও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হতো পাকিস্তান সেনা বাহিনীর সাবেক সদস্যরা ছিলেন এখানকার প্রশিক্ষক ভারতীয় সূত্রের ভাষ্য মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাত সাড়ে তিনটায় ভারতীয় বিমান বাহিনীর মেরেজ দুই হাজার যুদ্ধ বিমান বালাকোটের শিবিরে হামলা চালায় এ সময় জঙ্গিরা সবাই ঘুমাচ্ছিল পাকিস্তান সেনাবাহিনীও জানত না তাদের দেশের এতটা ভিতরে এই শিবিরে ভারতীয় বিমান হামলা চালাতে যাচ্ছে নিয়ন্ত্রণ বরাবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে মার্কিন হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ কাবুলে শক্তি প্রদর্শন তালেবানের প্রায় বিশ বছর পর আফগানিস্তানে অভিযান শেষ করেছে আমেরিকা তবে তড়িঘড়িও অপরিকল্পিত ভাবে সেনা প্রত্যাহারের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ আর সেই হাতিয়ারের বলিয়ান হয়ে এবার কাবুলের রাজপথে কুচকাওয়াজ করল তালেবান সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর রববার কাবুলের রাজপথে আমেরিকার ফেলে যাওয়া হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ করে তালেবান তারা যে পুরোদস্তর ফউজ হয়ে উঠেছে সেই বার্তা দিতেই এই পদক্ষেপ করেছে বলে মত বিশ্লেষকদের এদিনের কুচকাওয়াজে কয়েক ডজন এম হান্ড্রেড মার্কিন সাজোয়া গাড়ি এম ফোর রাইফেল ও এম আই সেভেন্টিন হেলিকপ্টার প্রদর্শন করে তারা তালেবানের প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ থেকে জন নতুন আউট অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আফগানদের তালেবানের হাতে ছেড়ে আসায় তুমুল সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান ছাড়ার সময় ব্ল্যাক হক চিনুক হেলিকপ্টার থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কাবুল বিমানবন্দরে ফেলে আসে মার্কিন ফৌজ কান্দাহারেও মার্কিন সেনার বহু হাতিয়ার তালেবানের হাতে গেছে যদিও যুদ্ধ বিমানগুলোর প্রায় সব কটিকে অকজ করে এসেছে মার্কিন সৈনিকরা পার্লামেন্টের চালুর দাবি তিউনেশিয়ায় বিক্ষোভ পার্লামেন্ট চালুর দাবিতে তিউনেশিয়ায় বিক্ষোভ গত পঁচিশে জুলাই করোনা পরিস্থিতিতে তিউনিশিয়ায় সৃষ্ট দুর্যোগপূর্ণ অবস্থায় জেরে আকস্মিক সরকার বিরোধী বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাইদ দুই বছর আগে নির্বাচিত পার্লামেন্ট তিরিশ দিনের জন্য স্থগিত করেন প্রধানমন্ত্রী হিসাব মাসিসিকে বরখাস্ত দেশের নির্বাহী ক্ষমতা নিজের হাতে নেওয়ার ঘোষণা দিয়ে আদেশ জারি করেন এদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় স্থগিত পার্লামেন্ট চালুর দাবিতে রাজধানী তিউনিশে কয়েক হাজার লোক বিক্ষোভ করেছে রোববার পার্লামেন্ট ভবনের কাছাকাছি এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সমাবেশ স্থলে কয়েকশো পুলিশ সদস্য মোতায়েন করা হয় পার্লামেন্টের দিকে বিক্ষোভকারীরা অগ্রসর হলে পুলিশ সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা স্বাধীনতা স্বাধীনতা কায় সাইদের পতন হোক ও পুলিশি রাষ্ট্র নিপাত যাক বলে স্লোগান দেয় বিক্ষোভকারীদের এক নেতা জাওয়ার বিন মোবারক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন পঁচিশে জুলাই থেকে আমরা এক ব্যক্তির শাসনে আছি তারা রাস্তা খুলে দেওয়া ও অবরোধ শেষ করা পর্যন্ত আমরা এখানে থাকব তিউনিশিয়া ভিত্তিক ফিল্যান্স সাংবাদিক এলিজা ভোলকম্যান জানান পুলিশ রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিলেও লোকজনে বিক্ষোভে আসতে থাকে তিনি জানান বেশ কিছু সংখ্যক বিক্ষোভকারী পঁচিশে জুলাই থেকে গ্রেপ্তার হওয়া সাংবাদিক পার্ল পার্লামেন্ট সদস্য আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিশাল আকারের ছবি বহন করে আফগান মেয়েরা কখনোই স্কুলে যেতে পারে না বলছে মালালা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের ক্ষমতাসীন কঠোর ইসলামিক গোষ্ঠী তালেবান আফগান মেয়েদের স্থায়ীভাবে স্কুলের বাইরেই রেখে দিতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নবেল জয় মালালা ইউসুফ যাই তার সংখ্যা মেয়েদের শিক্ষার ব্যাপারে তালেবানের আরোপিত নিষেধাজ্ঞা সাময়িক নাও হতে পারে রবিবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফরাসি বার্তা সংস্থা এ এফি এ তথ্য জানিয়েছে দুই সালে নারী শিক্ষা অধিকার নিয়ে কাজ করা মালালা ইউসুফ যায়ের মাথায় গুলি করে পাকিস্তানি তালে তালেবানের সদস্যরা যদিও এতেও একটুও দমান যায়নি তাকে মূলত এরপর থেকে নিরলসভাবে নারী শিক্ষার অগ্রগতিতে কাজ করে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয় এই অধিকার কর্মী ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের অ্যান্ড্রু মার শোতে মালালা বলেছেন আমি ভীষণই ভীত যে মেয়েদের শিক্ষার ব্যাপারে তালেবানের আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা কার্যত সাময়িক নাও হতে পারে যদিও তালেবান এই নিষেধাজ্ঞাকে সাময়িক বলে দাবি করেছে তিনি আরো বলেন নারী শিক্ষার ব্যাপারে উনিশশো সালে আরোপিত একই ধরনের একটি নিষেধাজ্ঞা পাস। বছর স্থায়ী ছিল বিশ্লেষকদের মতে দীর্ঘ বিশ বছর পর গত পনেরোই আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তালেবান মূলত এরপর বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তালেবান নেতারা অন্তর্বর্তীকালীন ঘোষণা দেন আফগান সব সম্প্রদায় ও গোত্রের প্রতিনিধিত্বমূলক প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রধান প্রধান মন্ত্রণালয়গুলোতে তালেবানের কঠোরপন্থী এবং অনুগতদেরই নিয়োগ দেওয়া হয় সরকার গঠনের পর সেপ্টেম্বরের মাধ্যমিক পর্যায়ে ছেলে শিক্ষার্থীদের স্কুলে সরকারের অনুমতি দেওয়া হলেও মেয়েদের এখনো শিক্ষা কার্যক্রমের বাইরে রাখা হয়েছে সংগঠনটির দাবি ইসলামিক আইন মেনে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পরেই তাদেরকে স্কুলে ফেরানোর সহ শিক্ষা কর্মকাণ্ডকে যুক্ত করা হবে যদিও এর পরেই প্রায় 2 মাস অতিবাহিত হতে চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি মালালা বলেছেন অবিলম্বে আফগান মেয়েদের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি এছাড়া আফগানিস্তানে মেয়েদের শিক্ষা সহ সকল অধিকার নিশ্চিত করতে জি20 সদস্যভুক্ত দেশগুলো সহ বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তালেবানের অগ্রাভিযানের মুখে গত পনেরোই আগস্ট পশ্চিমা সমর্থিত আফগান সরকারের পতন হয় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি সেদিন ওই দেশ ছেড়ে পালিয়ে যান এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অন্তবর্তীকালীন সরকার গঠন করে তালেবান উল্লেখ্য বিশ্বের কোন দেশই এখনো অবশ্য তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দেয়নি অবশ্য প্রতিশ্রুতি নয় তালেবানকে তাদের কাজের মাধ্যমে বিচার করা হবে বলে জানিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ এবং আন্তর্জাতিক লেবারপুলে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আটক তিন যুক্তরাজ্যের লেবার একটি ওমেন্স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে সন্ত্রাসবাদ আইনে তাদের আটক করা হয় খবর বিবিসি একটি ট্যাক্সি স্থানীয় সময় রোববার এগারোটার ঠিক আগে একজন যাত্রী তুলে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয় এতে একজন নিহত হন গুরুতর আহত হন ট্যাক্সি চালক তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবদান রাখা সাময়িক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে রোববার দুই মিনিটের নিরাপত্তা পালন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল ঠিক একই সময় বিস্ফোরণে নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি এদিকে এই ঘটনার পর গোয়েন্দা কর্মকর্তারা অভিযান চালিয়ে শহরের ক্যানসিংটন এলাকা থেকে বছর বয়সী আটক করে সশস্ত্র পার্কের কাছে এভিনিউ এবং কেনসিংটনের বেলার স্ট্রিটে অভিযান চালায় পুলিশ বলছে বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে তারা এখন চোখ কান খোলা রেখেছে এবং তারা মার্সিসাইড পুলিশের সঙ্গেও কাজ করছে ওই স্থানটি এখন ঘেরাও করে রাখা হয়েছে এবং অনেক বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে বিস্ফোরণের ঘটনার পরপরে প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট বার্তায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে পেশাদারিত্বের পরিচয় দেওয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকে এবং পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি দেশটির স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলো টুইট করে বলেন ঘটনাটির আপডেট রাখছেন তিনি ইসরায়েলি কারাগারে চার মাস ধরে অনুশনে ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের কারাগারে একশো বিশ দিনেরও বেশি সময় ধরে অনুশনত এক ফিলিস্তিনি বন্দীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি চিকিৎসকরা আর চার ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি বাহিনীর অবৈধ আটকাদেশের বিরুদ্ধে অনুশন করেছেন ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে ফিলিস্তিনি যুবক কায়েদ আল ফাঁসফুস গত চার মাসেরও বেশি সময় ধরে অনুশন করে যাচ্ছেন খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার ইসরায়েলের বার জিলায় মেডিকেল সেন্টারে বর্তমানে ফাসপোশের চিকিৎসা চলছে তার এক ভাইয়ের বরদ দিয়ে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে চিকিৎসকরা জানিয়েছেন কাইদের রক্ত জমাট বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হতে পারে এছাড়া অনুসংরত এই ফিলিস্তিনি বন্দী অনিয়মিত হার্টবিট কিডনি সমস্যা ও লো ব্লাড প্রেসারে ভোগছেন এবং তার শরীরে ভিটামিন ও তরল পদার্থের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে ফিলিস্তিনের বন্দি বিষয় কমিশন এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলছে ফাসপোশের শারীরিক অবস্থা জনক এবং তিনি যে কোনো সময় মারা যেতে পারেন চৌত্রিশ বছর বয়সী ফাঁসফোর্ট গত একশো দিন ধরে অনুসরণ করেছেন ইসরায়েলি কারাগারে বছরের পর বছর ধরে বিনা বিচারে ফিলিস্তিনি বন্দীদের আটক রাখার প্রতিবাদে তিনি এই অনুসরণ শুরু করেছেন একই রকম প্রতিবাদ জানিয়ে আরো চার ফিলিস্তিনি বন্দী বর্তমানে অনুসরণ চালিয়ে যাচ্ছেন ফাঁসফোর্স সবচেয়ে বেশি সময় ধরে অনুসনে আছেন অপর চারজন অনুসরণরত ফিলিস্তিনি বন্দী হচ্ছেন আলা আরাজ হিসাম আবু হাউস আয়াদ হুরেমি এবং লোয়াই আল আল সাগর চৌত্রিশ দিন শেখ রেহানার ভারত সফর স্থগিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ভারত সফর পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় আগামী ছয় ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে একটি স্মারক বক্তৃতা দেওয়ার জন্য শেখ রেহানাকে নয়াদিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত হয়নি সফর আয়োজনের মতো পর্যাপ্ত সময় তেমন নেই নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান প্রস্তাবিত ওই সফর স্থগিত বলেই ধরে নেওয়া হয়েছে জানা গেছে আগামী 16 ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর বাংলাদেশ সফর নিয়ে এখন প্রস্তুতি চলছে পররাষ্ট্র সাংবাদিকদের বলেন ভারতের পক্ষ থেকে তাদের রাষ্ট্রপতি সফর নিশ্চিত করা হয়েছে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ ভারতের রাষ্ট্রপতিরকে সফরের আমন্ত্রণ জানিয়েছে এর আগে গত 26ই মার্চ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা ও কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দেশ যৌথ উদ্যোগ অনুষ্ঠান আয়োজন করছে